আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসছি ফেসবুক পেজ কীভাবে নাম বদলি করতে হয় সেই জিনিসটা নিয়ে। ফেসবুক পেজের অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে, সুবিধা দিক বিবেচনা করেই আজকে অনেকেই নাম বদলি করতে চায়। আসলে ফেসবুক পেজ নিজের কথাগুলো অনেক লোকের মাঝে বিতরণও করা যায়, ব্যবসা প্রসার করা যায়, এই জন্য তার নাম পরিবর্তন করাও একান্ত জরুরি। কীভাবে পরিবর্তন করতে হয় অনেকেই জানে না বা ব্যর্থ হয়, এই জন্য আমরা কীভাবে বদলি করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে উপস্থাপন করতেছি। প্রথমে আমি এই ফেসবুক যে আপনারা অ্যাপসটা ওপেন করলাম, এই যে ওপেন করার পরে এই যে দেখতেছেন সর্ব উপরে ডাইনে একটা চারটা দাগ আছে, এই দাগে কী করতে হবে আমাকে সর্বপ্রথম ওকে করতে হবে। ওকে করলেই আমার যে অবস্থানটা আসবে, দেখেন এখানে এমকে জামান আছে আর জামান শরীফ আছে। এই জামান শরীফটা হচ্ছে একটা ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটা আমার, এই পেজটা আমি কীভাবে নাম বদলি করি আমি আপনাদেরকে দেখাবো। আসলে আমার নাম বদলি করার দরকার নাই, কিন্তু আপনাকে দেখানোর সুবিধার্থে আমি এই নামটা বদলি করতেছি। আচ্ছা, এই বদলিটা আমি বিশেষ কোনো কিছু বদলি করবো না, কারণ এটা তো আমার পরিবর্তনের দরকার নাই। তাই শুধুমাত্র SHORIF এখানে ও জায়গায় শুধু এ দেব, এ দিয়ে জাস্ট আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ বদলি করা আসলে যায়। এখানে আমি সর্বপ্রথম আসবো কি, এই যে এডিট পেজ দেখেন ডাইনি উপরে এডিট পেজ একটা এই অপশন আছে, এই অপশনে আমি ওকে করব কলম, ঠিক আছে, এই কলমে আমি ওকে করলাম। ওকে করার পরে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম এডিট করার জন্য একটা সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, দেখেন এই যে হ্যাঁ এই যে এই নাম, ঠিক আছে, এই নাম এই ওখানে যাবেন, আপনি হাতের আঙুলটা টাচ করেন, টাচ করলে আপনি এখানে চলে আসবেন। এই যে দেখেন আপনার জামান শরীফ আমার যে নামটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই নামের ভিতরে আপনি ওকে করেন। ওকে করার পরে আমি আসলে এখানে আগেও বলছি এখানে আমি গঠনমূলক কোনো পরিবর্তন করব না, শুধু SHO জায়গায় SHA দেব, ঠিক আছে। আমরা আমাদের এই চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন, পরবর্তী ভিডিও আসার সাথে সাথে যাতে নোটিফিকেশন পেতে পারেন এই জন্য আপনার বেল আইকনটা ওকে করে দেন। এই যে আমার এই জিনিসটা এই স্টেপে হবে না বিদায়, এখানে আমার মেসেজ আসছে দেখেন, হ্যাঁ লাল দাগ দিয়ে একবারে মেসেজ উঠছে যে আপনার এই প্রসেসে আপনি কি করবেন নাম পরিবর্তন করতে পারবেন না, এই জন্য আপনাকে করতে হবে কি স্টেপ টুতে যেতে হবে। স্টেপ টু যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে, আগে ব্যাকে যেতে হবে, আবার পুনরায় পিছনে যেতে হবে, পিছনে যান পিছনে যান। এখন পিছনে যাওয়ার পর আমাদেরকে যাইতে হবে ক্রোম ব্রাউজারে, আমার ক্রোম ব্রাউজারটা কই, এই ঠিক ক্রোম ব্রাউজারটা হচ্ছে এই, এই ক্রোম ব্রাউজারে আমার কী করতে হবে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করেন, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ফেসবুক যদি আপনার লগ ইন করা থাকে তো ভালো কথা, যদি লগ ইন করা যদি না থাকে, কারণ যে পেজে আপনার ফেসবুক আছে সে পেজে আপনাকে কী করতে হবে ওকে করতে হবে। আমি একটু আগে আপনাদের জন্য লগ ইন করছি, জাস্ট এখন ওকে করব, সাবস্ক্রাইব, ঠিক আছে, হ্যাঁ ওকে করব। এই ওকে হলো, এই যে আমার এখন ফেসবুকটা আমার ওপেন হলো, ঠিক আগের মতো আমার কী করতে হবে ফেসবুক পেজটা আমাকে বাইর করে আনতে হবে, ঠিক আছে। এই যে ওখানে একটা লাল দাগ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন জায়গায় টাচ করতে হবে, এই যে টাচ করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন রকমের তথ্য আমার এখানে আছে, আমার পেজ কোনটা, আমার পাবলিক গ্রুপ একটা আছে গ্রুপটা কোনটা, এই যে জামান শরীফ আছে, এরপরে নিচেরটা হচ্ছে ওই গ্রুপ, হ্যাঁ ডায়েরি, ঠিক আছে, আমার এই পেজে গ্রুপ আছে এবং কি পেজও আছে, এই যে জামান শরীফ, এই জামান শরীফকে আমি যদি এখন এডিট করি, এডিট করতে গেলে আমাকে এই যে কলমের উপরে আমার কি আঙুল দিতে হবে, হ্যাঁ দেন টাচ করেন, টাচ করলাম, একটু সময় নেই যেহেতু ক্রোম ব্রাউজার একটু সময় নেই। এরপর এখানে দেখেন এডিট নাম, নামের এডিট করার একটা জায়গা আছে, আমি আপনাদেরকে একবারে দেখানোর সুবিধার্থে আইডেন্টিফাই করে দিচ্ছি, হ্যাঁ এই যে এই জিনিসটা, ঠিক আছে, এখানে আপনি টাচ করেন, একটু লোড নিতে সময় নিচ্ছে, হ্যাঁ এই যে টাচ চলে আসছে,
দেখেন এখানে জামান শরীফ, এই যে জামান শরীফ লেখা, এখানে আবার টাচ করতে হবে। আবার টাচ করলাম, আমি আগে বলছি আমি নামটা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য করতেছি। জামান SHORIF আছে, আমি শুধুমাত্র SHA দিয়ে করব, শুধু একটি ও জায়গায় শুধু এটা আমি বসাবো। হ্যাঁ, এই জিনিসটা আমি দিচ্ছি, এই যেমন SHARIF, ঠিক আছে। এখন আমি এই যে কন্টিনিউ নিচে আছে, কন্টিনিউ কন্টিনিউ একে আমি টাচ করব, এই যে দেন টাচ করেন, এই টাচ করা শেষ। এখন আমার উপরেরটা হচ্ছে আগের এবং নিচেরটা হচ্ছে পরের, দেখেন ডিফারেন্টটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আমি তারপরে দেখাই দিচ্ছি, এই যে ঠিক আছে, আর এই যে পরেরটা হচ্ছে এটা, ঠিক আছে, আর এই নিচেরটা হচ্ছে পরেরটা, এটা। যদি এখন আমি এডিট করছি দেখতে পাচ্ছেন, আসলে এটা তাৎক্ষণিক হয় না, এটা কিছুদিন সময় লাগে, 7 দিন হইতে 14 দিন সময় লাগে ফাইনালি একবারে বদলি হওয়ার জন্য। আমার এই জিনিসটা যদিও এখানে দেখাচ্ছে হয়ে গেছে, আসলে মূলত আরও সময় লাগবে, ঠিক আছে। এখানে 7 হইতে আরও 14 দিন ফাইনালি বদলি হইতে সময় লাগে। এখানে আমার শুধুমাত্র এখানে ওকে, এই যে নিচে ওকে আছে, ওকে বাটনে ওকে করলেই আমার কাজটা সম্পূর্ণ হবে। এখনও যারা সামি আয়ন ট্রিপসকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন, আর যারা করছেন আগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটা অল করে দেন, যাতে পরবর্তী ভিডিও ডাউনলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। হ্যাঁ, এই যে আমার পেজটা, এখন আমি যে এডিট করছি এডিট অনুযায়ী এই যে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এছাড়াও অনেক কিছু আছে, আপনার অনেক কিছু জানার আছে, এই জিনিসটা আপনাদেরকে আস্তে আস্তে জানতে হবে। আপাতত এই পর্যন্ত জানলেই হবে, এরপরে তারপরে যদি আপনি ইয়ে করেন জানার জন্য, আপনাদেরকে আমি আরও একটু দেখাচ্ছি কীভাবে বাকি কাজটা সম্পূর্ণ করবেন। জি, হ্যাঁ, এখানে যে বামে আপনি আপনার মেসেজগুলো লিখতে পারবেন, এরপরে দ্বিতীয় ইয়েটা ছবি পোস্ট করতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন। হ্যাঁ, তারপর আবার পুনরায় আপনি মনে করলে এডিট করতে পারবেন, বিস্তারিত বর্ণনা আস্তে আস্তে দেখাচ্ছেন। এই যে আপনি গ্রুপ, আপনার এই পেজের সাথে কোনো গ্রুপ যদি রিলেটেড থাকে, এই গ্রুপের একটা চিত্র আপনি ইচ্ছে করলে দেখাতে পারবেন। হ্যাঁ, গ্রুপ আছে, কী কী পেজ আছে আপনার এই ফেসবুকের সাথে। আপনি গ্রুপ যদি তৈরি করেন, এই গ্রুপের নাম দিতে পারেন, এখানে গ্রুপের ছবি দিতে পারেন, নতুন যদি একটা ওই পেজ দিয়ে আবার নতুন করে একটা গ্রুপ তৈরি করেন। হ্যাঁ, এই যে এখানে বিস্তারিত বর্ণনা দিতে পারেন, এগুলো দিয়ে আপনি কি করতে পারেন, একটা পাবলিক গ্রুপ বানাতে পারেন। একটা পাবলিক গ্রুপ হইতে পারে, আপনার প্রাইভেট গ্রুপও হইলে হইতে পারে। প্রাইভেট যদি হয় এটা শুধুমাত্র আপনি আপনার পোস্টটা পোস্ট করবেন, আর যদি পাবলিক হয় সকলে আপনার এই ইয়েতে গ্রুপে ইয়ে করতে পারবে, মেসেজ দিতে পারবে সবাইকে দেখানোর জন্য। আর যদি প্রাইভেট যদি